ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত এই বাংলা অলিম্পিয়াড আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। এই ইন্টারন্যাশনাল হোপ স্কুলের মিস্টার চেয়ারম্যান ইয়াশার সেব্রান, সম্মানিত অধ্যক্ষ রুখসানা জেরিন আমাকে যে এর সাথে যুক্ত করেছে তার নামটা আমি বলি, মিজানুর রহমান। ওর কল্যাণে আমি এই আজকে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। আমার এরকম একটা মানে চিন্তা ছিল যে আমরা ছোটবেলায় এরকম অনুষ্ঠান আদি করেছি অনেক ছোট থেকে, যে এরকম অনুষ্ঠান বোধহয় এখন হয় না, বা আমাদের সাংস্কৃতিক জগৎ এসব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এত অপরাধ, এত খুন, এত নারী নির্যাতন, এসব দেখে কিন্তু মনে হয় যে এই সমস্ত সুকুমার হৃদয় বৃত্তি মানুষ বোধ ভুলে গেছে। যেমন আমাদের সর্বশেষ যে গানটা গাইল, যে রূপ সাগরে ডুব দিয়েছি যে কাঁচা সোনা পাবে, এই জন্যে নারায়ণগঞ্জের নবজাত সাহা, এই গানটা আমি দেখলাম এতক্ষণ রবীন্দ্রনাথের নাম নাই কোথাও, এই অনলাইনের মধ্যে খুঁজলাম রবীন্দ্রনাথের নাম নেই। অদ্ভুত আসলে একটা মানুষকে ভুলিয়ে দেওয়ার, তো সেই যে এই সমস্ত বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলা অলিম্পিয়াডের এরকম একটা সুন্দর আয়োজন যে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের একটা সাধারণ ধারণা, ইংরেজি স্কুলগুলোতে হয়তো বাংলা চর্চা হয় না, কিন্তু সেখানে আবৃত্তি, সেন্টুবাইয়ের কবিতা, আমাদের সেন্টুবাই হলো আবু জাফর উবাইদুল্লাহ, তার কবিতা আবৃত্তি করলো যে ছেলেটি, যে শিশু, আমার চোখে জল এসে গেছে, অসাধারণ আবৃত্তি করেছে। এবং প্রত্যেকে, শুধু ও না, প্রত্যেকে অসাধারণ আবৃত্তি করেছে, সাঁওতালদের ভাষা উচ্চারণ করেছে ছেলে মেয়েরা, খুবই সুন্দর। আরেক ওই আগুন রঙের পাখি, যে 21 ফেব্রুয়ারি যে মেয়েটি আবৃত্তি করলো এবং তার কণ্ঠের মধ্যে দুটি কণ্ঠস্বর সে রপ্ত করেছে, একটা বাচ্চার আর একটা তার মায়ের, এই রকম যে মানুষ যে কষ্ট কঠিন চর্চার মধ্যে দিয়ে এইভাবে আবৃত্তি করবে, আমার এটা ভাবনার বাইরে ছিল। আর আবৃত্তি শিল্প আমাদের দেশে আসলে এই মাহি এবং শিমুল, তারপরে হাসান আরিফ, রূপা, এরা আমাদের আবৃত্তি শিল্পকে অনেক সমৃদ্ধ করেছে এবং সারা দেশে শুদ্ধ উচ্চারণ ছড়িয়ে দিয়েছে। আমার ময়মনসিং অঞ্চলের মানুষ, আমি কোনোদিনই, আমরা কোনোদিন চোরকে বলি সবসময় চুর, চোখকে বলি চোখে, চোখে মুখে। এই যে আমরা এই শহরে এসেছি 1976 সালে ফার্স্ট ইয়ারে, তো সেই থেকে উচ্চারণ ভুলই ছিল এবং আস্তে আস্তে কোনো জায়গায় অপমানে, কোনো জায়গায় শিখতে গিয়ে আরো ভুল উচ্চারণ করে আমরা এখানে এসেছি। কিন্তু এখনকার দিনে যারা কথা বলে, উচ্চারণ করে সুন্দরভাবে ইংরেজি বাংলা সব, এবং আমি এই উচ্চারণ নিয়ে কবিতা লিখেছি, কবিতা পড়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রে 2 বার ভিজিটিং প্রফেসর ছিলাম, পড়িয়েছি আমেরিকার ছেলে মেয়েদের, তো এইসব করতে করতে কিন্তু আমার শেখা। কিন্তু আজকে যে অত্যন্ত কম বয়সে, শিশু বয়সেই এসব শিখতে পারে এবং এই প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে সেগুলো হচ্ছে। আজকে যে মাতৃভাষায় অলিম্পিয়াড হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, এর শুরু এবং এই ভাষার উপর যখন আঘাত আসে, তারপরে কিন্তু একটা ভাষা আন্দোলন হয়। সেই ভাষা আন্দোলন কেন হয়, যে এই দেশে অর্থ নিচ্ছে, বৃত্ত নিচ্ছে, এরকম একটা বা নিবে, শোষণ করবে, এটা আমরা কখনো ভাবিনি। এই 1947 সাল পর্যন্ত এই পাকিস্তান আন্দোলনের তরুণ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং পশ্চিমবঙ্গে সেই কলকাতায় যে ভয়াবহ যে দাঙ্গা, রায়ট হয়, সেই রায়টে কি পরিমাণ মানুষকে হত্যা করা হয়, আমাদের মুসলমান মেয়েরা, হিন্দু মুসলমান দাঙ্গায় মুসলমান মেয়েরা বেকার হোস্টেলে চলে আসে, এবং যারা যারা পড়তো তারা
তারপর বিভিন্ন জায়গা থেকে লোকজন রক্ষা করতে গিয়ে এবং তাদের বেকার হোস্টেলে নিয়ে আসেন, তারপরে তাদের খাবার দাবার নানা রকমের সমস্যার মধ্য দিয়ে মানব। আমি একটা লেখা লিখছি সেই কারণে এটা আর নতুন করে জানলাম। তো আমি যেটা বলবো যে ভাষা আন্দোলনের শুরু, আমাদের ছেলে মেয়েরা এটা জানে না, ভাষা আন্দোলনের শুরু আসলে 48 সালে, 47 সালের 7 এবং 6 এবং 7ই সেপ্টেম্বর গণতান্ত্রিক যুবলীগের সম্মেলনে প্রথম উচ্চারিত হয় যে পুরো বাংলার লিখার এবং আইন আদালতের ভাষা হবে বাংলা। এরপরে আন্দোলন শুরু করেন হলো বঙ্গবন্ধু নেতৃত্বে 48 সালে, এবং 48 সালের 4ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ গঠিত হয় ফজলুল হলের অ্যাসেম্বলি হলে, এবং এই ছাত্রলীগই মূল ভূমিকা পালন করে 48 সালের যে ভাষা আন্দোলনের প্রথম পর্ব, এবং সেটি আসলে মূল পর্ব হিসেবে ছিল। পরের 52 ভাষা আন্দোলনের যে এটা হলো তার পরিণতি। তো সেই সময় সারা দেশে 11ই মার্চ একটা হরতাল হয়, এবং সেই হরতালে বঙ্গবন্ধু প্রথম ছোটবেলায় একবার গ্রেপ্তার হয়েছিলেন, হরতালের দিন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, বহু মানুষ আহত হয় সেদিন, কিন্তু কেউ মৃত্যুবরণ করে নাই বা নিহত হয়নি। সেই থেকে 11ই মার্চ কিন্তু ভাষা দিবস হিসেবে পালিত হয়েছে। 52 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে, তখনকার আমতলা আজকে যেখানে ইমার্জেন্সি সেখানে, তারপরে এই শহীদ মিনারের যেটা হয়েছে তার থেকে একটু পরেই যে জগন্নাথ হল, এইসব বাড়িঘর ছিল না, এই জগন্নাথ হল ছিল তখনকার পার্লামেন্ট হাউস, সংসদ পুরো বাংলা। এই সংসদের দিকে মিছিল করে যাওয়ার সময় পুলিশ গুলি ছুড়ে এবং 144 ধারা জারি করেছিল। পুলিশের গুলিতে প্রথম নিহত হচ্ছে রফিক উদ্দিন, ভাষা শহীদ রফিক, আমরা যার নাম জানি, এবং সেই দিনই আহত অবস্থায় ওই 21শে ফেব্রুয়ারিতে নিহত হয় আবুল বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, নিহত হয় জব্বার, এবং এই 3 জন নিহত 21শে ফেব্রুয়ারিতে। 22শে ফেব্রুয়ারি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিহত হয় শফিউর, ওহিউল্লাহ এবং আব্দুল আওয়াল, এরা খুবই একমাত্র, বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শফিউর হাইকোর্টের কেরানি ছিলেন, ওহিউল্লাহ এবং এই যে আব্দুল আওয়াল এরা ছোট চাকরি করতেন, একজন রিক্সাওয়ালাও ছিলেন, এবং তাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষার স্বাধীনতা অর্জন করেছি, মাতৃভাষা অর্জন করেছি। এবং সেই অর্জনের পিছনে প্রধান কারণ ছিল যে আমাদের একটা মুখের ভাষা, পুরো বাংলার নিস্তরঙ্গ কৃষি সমাজের মানুষ দেখলো যে আমাদের মুখের ভাষাটা পর্যন্ত কেড়ে নিল, তাহলে পাকিস্তান করে আমাদের কি লাভ হলো। তাইলে এই জন্য এই ভাষার আন্দোলন, এই ভাষার আন্দোলনের আগুন সবখানে ছড়িয়ে গেল বাংলাদেশে। এই কারণে সেই ভাষা আন্দোলন থেকে কিন্তু ধাপে ধাপে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, সম্ভ্রম দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করেছি। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের ছেলে মেয়েদের আজকে যারা প্রতিযোগিতার সাথে যুক্ত হচ্ছে, কিভাবে আজকে এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড, আবৃত্তি, গান, হ্যাঁ এই যে নাচ, এই বাঙালি সংস্কৃতি বা আবহমান বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেওয়া দেওয়ার চেষ্টা ইন্টারন্যাশনাল হোপ স্কুল আয়োজন করেছে, সকলে আয়োজন করবে এটা আমরা চাই। সুতরাং এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েদের জানা দরকার। আরেকটা বাংলা ভাষা আন্দোলন হয়েছিল আসামে 1961 সালে, 19শে মে 11 জন শহীদ হয় সেখানে বাংলা ভাষার দাবিতে। এই শিলচরে আমি সেখানে গেছি কবিতা পড়তে, এবং সেই জায়গায় আমরা এই সমস্ত দেখেছি, তাদের যে ভস্ম, ছাই ভস্ম সেগুলো সুন্দর করে সংরক্ষণ করা আছে তাদের শহীদ মিনারে। এই সেটা আমাদের ছেলে মেয়েদের জানা দরকার, এবং এই ইতিহাস, এই ঐতিহ্য, আমাদের স্বাধীনতার ইতিহাস এই বাংলা ভাষায় আমরা যদি বলি, আমরা যদি লিখি, আমরা যদি পড়ি, তাহলে কিন্তু আমাদের যারা প্রতিযোগী, আমাদের যারা ছেলে মেয়ে, তারা আরো সমৃদ্ধ হবে। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুধু বিজয়ী হয়েছে তাদেরকে নয়, যারা যারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত স্কুল বা স্কুলের সাথে কলেজও আছে দেখলাম, যারা এই সমস্ত তাদের প্রতিযোগীদের প্রস্তুত করেছে অনেক কষ্ট করে, স্কুলের শিক্ষকবৃন্দ বা শিক্ষয়িত্রীবৃন্দ, তাদেরকেও আমি অভিনন্দন জানাই, তাদেরও আমি ধন্যবাদ জানাই যে এইভাবে এদেরকে তারা প্রস্তুত করেছেন। সুতরাং এই ভাষা আন্দোলনের এই চেতনা থেকে আজকে যে অনুষ্ঠানটা হলো এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি এই আমার ছাত্র জীবনে
খুব ছোট্ট একটা কবিতা লিখেছিলাম ভাষা আন্দোলন নিয়ে, এবং সেই কবিতা বিভিন্ন সংকলনে গেছে, এটা এত ভাবে যাবে আমি ভাবিনি। তো সেটার আমি শুধু পড়ে শোনাবো, এটা পড়ে শোনায় আমার বক্তব্য এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। আমাকে ডাকার জন্যে আমি এই স্কুলের সম্মানিত অধ্যক্ষ, স্কুলের চেয়ারম্যান ইয়াসার সেব্রান এবং প্রিন্সিপাল রুকসানা জারিন, এবং আমাকে যুক্ত করার জন্য আমি মিজানকে ধন্যবাদ জানাই। আমার কবিতাটার নাম ছিল 21শে ফেব্রুয়ারি। আমি দুই ভাষায় বলবো, 21 আমার বোনের দুঃখ, মায়ের চোখের জল, 21 আমার ভাইয়ের রক্ত, চির সমুজ্জ্বল, 21 আমার পিতার আক্রোশ, পুত্রের তাজা খুন, 21 আবার অস্তিত্বের রথ, বাংলাদেশের ভ্রূণ। 21শে ফেব্রুয়ারি। 21 ইজ মাই সিস্টার্স সরো, টিয়ার্স ইন মাই মাদার্স আই, 21 ইজ মাই ব্রাদার্স ব্লাড, এভার শাইনিং ইন দি স্কাই, 21 ইজ মাই ফাদার্স র্যাথ, ইজ হিজ ইয়াং সন্স ব্লাড হট অ্যান্ড ফ্রেশ, 21 ইজ মাই এক্সিস্টেন্স, এমব্রায়ো অফ বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, 21শের সংগ্রামী শুভেচ্ছা।